শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, জন্ম বড়বাসা ময়মনসিংহ শহর, 10 জুলাই 1920, অধ্যাপক ময়মনসিংহ জেলা স্কুল থেকে 1936 সালে প্রবেশিকা, 1939 আইএসসি, 1942 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সহ প্রথম শ্রেণীতে প্রথম এবং 1943 দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়ে এমএ পাস, 1967 লন্ডন কিংস কলেজ থেকে পিএইচডি ডিগ্রি লাভ। কর্মজীবন শুরু 1943 গুরুদয়াল কলেজে অধ্যাপনার মাধ্যমে। 1946 থেকে 1949 পর্যন্ত জগন্নাথ কলেজে এবং 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে লেকচারার পদে যোগদান। 1968 রিডার পদে উন্নীত হন। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এম এন রায়ের রেডিক্যাল হিউম্যানিজমে বিশ্বাসী ছিলেন। অধ্যাপনার ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে বাংলা ইংরেজি ভাষায় প্রবন্ধ রচনা করেন। পিএইচডির জন্য লিখিত সুইনবার্ন, স্টার্টস, মোর অ্যান্ড এলিয়ট নামের থিসিসটি 1982 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1971 সালের 25 মার্চ রাতেই জ্যোতির্ময় গুহ ঠাকুরতাকে গুলি করা হয়। গুরুতরভাবে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 30 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে 3টি বুলেট তাকে বিদ্ধ করে সেই বুলেটগুলি অকুস্থলেই পাওয়া যায়। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে যান।